নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন বন্ধুরা, সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। প্রথমে যে প্রবলেমটা দেওয়া আছে, 6 + 6 = 6 + 6 = 6 + 6 = 6, এরকম যদি প্রবলেম থাকে, প্রথমে একটা ছয় আছে এক লিখুন, এরপরে কটা ছয় আছে দুটা ছয় আছে তাহলে দুই লিখুন, এরপরে কটা ছয় আছে আপনার তিনটা ছয় তিন লিখুন, এরপরে চারটা ছয় আছে চার লিখুন, ইনটু কত করবেন সিক্স, এটাই হয়ে যাবে আপনার অ্যান্সার। যেহেতু ছ সবগুলোই ছয় আছে এই জন্য আপনাকে ছয় গুণ করতে হবে। অ্যান্সার কত হবে আপনার? ছ চারে 24-এ 4, 6-3-এ 18, 19-20 0, 6-2-এ 12, 13-14 4, 6-কে 6-কে 7, এইটা হবে আপনার অ্যান্সার। এবার এখানে প্লাস আরও যদি আপনার পাঁচটা ছয়ের পরে থাকতো প্লাস করে, তখন আপনি তখন এখানে কত লিখতেন? ফাইভ লিখতেন নিশ্চিত, 1 2 3 4 5 ইন্টু সিক্স করতেন। ঠিক আছে বন্ধুরা, এরপরে চলুন, এরপরে কী আছে দেখুন, 63 থেকে আপনাকে 72 পর্যন্ত যোগ করতে বলছে, ক্রমিক বা পরপর। পরপর যদি 10টা সংখ্যার আপনাকে যোগ করতে বলে, তাহলে আপনি কি করবেন? একটা শর্টকাট টিপস আপনাদের বলে দিচ্ছি, প্রথমটার সঙ্গে আপনি কি করবেন, প্রথমটার সঙ্গে আপনি 4 যোগ করুন, তাহলে অলরেডি হয়ে যাচ্ছে আপনার কত, 67, এবং লাস্টে আপনি 5 বসিয়ে দিন। সব ক্ষেত্রেই হবে, পরপর যে কোনো 10টা সংখ্যার যোগফল যদি আপনাকে বের করতে বলে, তাহলে কি করবেন, প্রথমটার সঙ্গে আপনি প্রথমে যা থাকবে তার সঙ্গে 4 যোগ করবেন, পরে 5 বসিয়ে দিবে, আপনার কিন্তু অ্যান্সার চলে আসবে। এবার এটা পরীক্ষা হলে আপনাকে ক্যালকুলেশন করতে কিন্তু অনেকটা হেল্প করবে। হয়তো কোনো সময় দেখলেন যে 10টা সংখ্যার আপনাকে যোগ করতে বললো, তখন কিন্তু আপনি ইজিলি এই পদ্ধতি অনুযায়ী করে দিতে পারবেন। হয়তো কোথাও আপনার হয়তো গড় একটা অঙ্ক এলো, গড়ে একটা অঙ্ক এলো, উপরে হয়তো সবগুলোকে কী করতে হয়, যোগ করতে হয়, তখন আপনি হয়তো 10টা সংখ্যাই দেওয়া আছে, তখন আপনি কী করবেন, প্রথমটার সঙ্গে 4 যোগ করুন, পরে 5 বসিয়ে দিন। ধরুন আরও একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, 1 থেকে হয়তো ধরুন আপনাকে 10 পর্যন্ত যোগ করতে বলো, তাহলে অলরেডি এর অ্যান্সার কত হবে? তাহলে কী বললাম, প্রথমটার সঙ্গে আপনাকে 4 যোগ করতে হবে, তাহলে অলরেডি 5 এবং 5 পরে বসিয়ে দিন, আপনার হয়ে গেল অ্যান্সার। তাহলে কোথাও একটা ভাগ করতে আপনার এরকম এলো 723/25, এরকম হয়তো আপনার ক্যালকুলেশন করতে করতে এলো। এবার তখন আপনি কী করবেন দেখুন, আপনি যদি অরিজিনাল মেথড অনুযায়ী করেন, ভাগ করেন, তাহলে কিন্তু আপনার অনেকটা টাইম খেয়ে নেবে, তাহলে অলরেডি টাইম বাঁচাতে হবে। টাইম বাঁচানোর জন্য আপনি জাস্ট সিম্পলি এর সঙ্গে উপর নিচে আপনি 4 গুণ করে দিন, 4 গুণ করলে কিন্তু আপনার চলে আসবে অ্যান্সারটা। দেখুন, 4 3 12, 4 2 8, 1 9, 7 4 28, বাস নিচে আপনার কত হয়েছে, 25 4 100, বাস তাহলে আপনি কী করবেন, 28.92 হয়ে গেল আপনার অ্যান্সার। আশা করি বন্ধুরা বুঝতে পারলেন। এগুলো কিন্তু পরীক্ষা হলে আপনাকে অনেকটা টাইম বাঁচাবে, এইভাবেই ক্যালকুলেশন করতে হবে আপনাকে। কিন্তু আপনি যদি অরিজিনাল মেথড অবস্থা ভাগ করেন, তাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে, এই জন্য এই মেথডগুলো আপনাদের শেখাচ্ছি। চলুন বন্ধুরা, এরপরে কী আছে আমরা দেখি। এরপরে যে প্রবলেমটা আছে দেখুন, √6 + √6 + এইভাবে ইনফিনিটি পর্যন্ত আছে। যদি এরকম প্রবলেম থাকে, আপনার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এর অ্যান্সার হয়ে যাবে। কীভাবে হবে সেটা দেখুন, প্রথমে যে ছয় আছে ছয়কে আপনি ভাঙুন, দুটা উৎপাদকের ভাঙুন, তাহলে 3 × 2 হয়ে যায়, 6 × 3 × 2 আপনি লিখতে পারেন। তাহলে এবার বড়টা যেটা হবে, যে উৎপাদকটা বড় পাবেন সেটাই হবে এর অ্যান্সার, তাহলে এখানে অ্যান্সার হবে আপনার 3। ধরুন 42 আসছে, √42 + এরকম আছে, তখন আপনি কী করবেন, 7 × 6 হয়ে যাবে, তাহলে 7 × 6 আপনার, তাহলে 7 × 6, এবার যেটা বড় আছে আপনার অলরেডি 7 বড় আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 7 তখন। আশা করি বন্ধুরা বুঝতে পারলেন। এরপরে চলুন, এরপরে দেখুন প্লাস, এটাই প্লাস ছিল, এটাই মাইনাস আছে। এবার যদি মাইনাস থাকে, তখন সেই একই রকম ভাগে ভাঙুন, 6 = লিখুন 3 × 2, এবার যেটা ছোট হবে সেটাই হবে আপনার অ্যান্সার এখানে, তাহলে অলরেডি ছোট মানে এখানে 2 হবে, তাহলে এর অ্যান্সার। আশা করি বন্ধুরা বুঝতে পারলেন। এরপরে 5 6টাই কী আছে দেখুন, √2 2 2, এইভাবে গুণ রূপে আছে এবং শেষ পর্যন্ত আছে, এর কোনো ইনফিনিটি পর্যন্ত কিন্তু নেই, তখন আপনি কী করবেন এর ক্ষেত্রে লক্ষ্য করুন, যার পাওয়ার হবে সেটা লিখলেন প্রথমে, যেহেতু 1 2 3 4 5টা 2 আছে, তাহলে 2 লিখলেন প্রথমে, তারপর 2 এর √5 এর কথা ভাবুন, তাহলে √5 মানে আপনার কত হয়ে যায়, 32 √5, কারণ 5টা রুট আছে 5, এবার তার ঠিক উপরে 1 কমিয়ে দিন, মানে হয়ে গেল আপনার 31/32, এইটাই হবে অ্যান্সারের। আশা করি বন্ধুরা বুঝতে পারলেন। এরপরে কী আছে আমরা দেখি, এরপরে যেটা আছে দেখুন, √7 × √7, এইভাবে ইনফাইনিটি পর্যন্ত যদি চলে, তখন কিন্তু এ শেষ না থাকলে, তখন আপনি কী করবেন, এর অ্যান্সার হবে 7, আপনি যেইটাই থাকবে সেটাই হবে আপনার অ্যান্সার, রুটের ভিতরে যেই সংখ্যাটা থাকবে সেটাই হয়ে যাবে আপনার অ্যান্সার। আশা করি বন্ধুরা বুঝতে পারলেন। চলুন আর একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, পরীক্ষণে এইরকম একটা এলো আপনার, √19 + √19 + √12, এইভাবে 19 + ……, এইভাবে ইনফাইনিটি পর্যন্ত আপনার চললো, তখন আপনি এর উত্তর কত করবেন? এরকম কিন্তু 6-কে করলাম, 3 × 2 করলাম, কিন্তু এটাকে আপনি যদি ভাঙেন হবে না, 19 × 1 করলে কিন্তু হবে না, এটা যেহেতু মৌলিক সংখ্যা, এর ক্ষেত্রে আপনি কী করবেন, এর ক্ষেত্রে যে রুলসটা হয় সূত্রটা হয় 4n
প্লাস ওয়ান বাই কত, টু প্লাস ওয়ান, এইটা হবে আপনার অ্যান্সার। তার মানে আপনি জাস্ট সিম্পলি এনের জায়গায় মানটা বসিয়ে দিন, 19 বসিয়ে দিন, তাহলে 19 চারে আপনার হয়ে যায় 76 প্লাস 1 77, 76 প্লাস 1 মানে 77, রুট ওভার 77 বাই 2 প্লাস 1, এর হবে অ্যান্সার। আশা করি বন্ধুরা বুঝতে পারলেন। ঠিক আছে বন্ধুরা, এরকম মার্ভেলাস মার্ভেলাস প্রবলেম আপনাদের সঙ্গে হাজির করাবো। ঠিক আছে বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। থ্যাংক ইউ বন্ধুরা।